হরপ্পা সভ্যতা সম্পর্কে যেটা স্টার্টিং এ মানে কোন সময় হয়েছিল, কারা সেই ব্যাপারে মানে পরবর্তী ক্ষেত্রে ডিসকভার করেছে, সেই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট। আর তখনকার মানে এগ্রিকালচার সিস্টেম কেমন ছিল, তখন কোন মেটাল আবিষ্কার হয়েছে, ঠিক আছে, তারপর তখনকার পটারি সিস্টেমে আমরা কি কি জিনিস পেয়েছি, এই এই জিনিসগুলো কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসে। তার সাথে সাথে মানে এই যে আমরা ডিফারেন্ট সাইট পাই, সেগুলো বর্তমানে কোন দেশে বা কোন স্টেটে সেগুলো লোকেটেড, ঠিক আছে। আর কিছু কিছু এভিডেন্স আমরা যেগুলো পাই, ঠিক আছে, সেই এভিডেন্স গুলো কোথায় সেগুলো, ঠিক আছে, সেগুলো একটু জানতে হবে কোথায় পড়ব। তো এখানে চেষ্টা করেছি মানে এই চ্যাপ্টারটা ম্যাপ ওরিয়েন্টেড, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ জিনিসগুলো যদি সামনে থেকে না দেখা যায় তাহলে খুব মুশকিল। অনেকে নেট সার্চ করে আমরা হয়তো দেখি না পড়ার সময়, যার জন্য এই নোটের মধ্যেই ওই জিনিসগুলো ইনক্লুড করা আছে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট যেটা পয়েন্ট দেখো, দ্য হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড বাই দয়ারাম সাহানি, ঠিক আছে। হরপ্পা আর মহেঞ্জোদারো এই কারণে ইম্পর্টেন্ট যে আইবিসি সাইট গুলো আমি যদি পপুলেশনের দিক থেকে বিচার করি তাহলে এক নম্বরে পড়বে হরপ্পা, দু নম্বরে পড়বে মহেঞ্জোদারো, ঠিক আছে। সাইট মানে জায়গাটা যে খুব বেশি ছিল তা নয়। এখন যদি আমি কলকাতাকে কম্পেয়ার করি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তাহলে কলকাতার জায়গা যে খুব বেশি তা নয়, কিন্তু পপুলেশন ডেন্সিটি অনুযায়ী আমি বলতে পারি যে কলকাতা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এগিয়ে, ঠিক আছে। ঠিক তেমনি মানে সবচেয়ে লার্জেস্ট আইবিসি সাইট সেটা আলাদা একটা নাম, কিন্তু হরপ্পা মহেঞ্জোদারো যে জন্য লোকেটেড সেটা হচ্ছে এক নম্বর ওই পপুলেশনের দিক থেকে। আর যেহেতু পপুলেশন ছিল স্বভাবতই তখনকার মানে টাউন প্ল্যানিং বলো বা তখন এগ্রিকালচার সিস্টেম বলো, হ্যাঁ, এইসব ব্যবস্থাগুলো খুব উন্নত, ড্রেনেজ সিস্টেম, স্যানিটেশন, এই সমস্ত ব্যাপারগুলো খুব উন্নত ছিল। মানে আধুনিক আমরা এখনকার দিনে যে সমস্ত জিনিসগুলো চিন্তা করি, তো এটা অনেক দিন আগে সেই সমস্ত জিনিসগুলোকে চিন্তা করে তাদের মানে শহরের যে ব্যবস্থাটা সেটা ওইভাবে গড়ে উঠেছে, ঠিক আছে। তো দুটো নাম মনে রাখতে হবে, হরপ্পান সিভিলাইজেশন কে ডিসকভার করেছিলেন, দয়ারাম সাহানি 1921-এ, এবং মহেঞ্জোদারো সেটা হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922-এ, পরপর দুটো ইয়ার, অতএব না মনে রাখার মতো কিছু নেই। আচ্ছা, একটা কোয়েশ্চেন, ইকোনমিক্স এর দিক থেকে বা সেন্সাস এর দিক থেকে কেউ বলতে পারবে 1921 সালটা কেন ইম্পর্টেন্ট? ইকোনমিক্স এর দিক থেকে বা সেন্সাস এর দিক থেকে কি হয়েছিল 1921-এ? তাড়াতাড়ি, ফার্স্ট সেন্সাস? হ্যাঁ, ফার্স্ট সেন্সাস নয়, ইয়ার অফ গ্রেট ডিভাইড, ইয়ার অফ গ্রেট ডিভাইড, ঠিক আছে। মানে পপুলেশন ইনক্রিজিং রেটটা হঠাৎ করে কমে যায়, ঠিক আছে, 11 থেকে 21 এই 10 বছরে হঠাৎ করে কমে যায়, মানে ড্রপ করে, এবং পরবর্তী ক্ষেত্রে আবার সেটা আবার ক্রমশ বাড়তে থাকে, ঠিক আছে, যার জন্য এটা। তো যাই হোক, আচ্ছা, এখানে এই প্রশ্নটা খুব কমন হয়ে গেছে, এখনকার দিনে হয়তো পাবে না, কিন্তু তাও ইম্পর্টেন্ট। মহেঞ্জোদারো মিন্স মাউন্ট অফ ডেড, এই মাউন্ট কথার অর্থ কি? মাউন্ট কথার অর্থ মৃত আর মাউন্ট মানে স্তূপ, তাই তো? তাহলে মৃতের স্তূপ মহেঞ্জোদারো মানে হচ্ছে। আচ্ছা, এই বর্তমানে হরপ্পা এবং মহেঞ্জোদারো আইভিসি সাইট গুলোর মধ্যে হরপ্পা এবং মহেঞ্জোদারো দুটো ইম্পর্টেন্ট, দুটোই কিন্তু বর্তমানে পাকিস্তানে। একটুখানি যদি আমি ম্যাপটা কনসিডার করি, একটুখানি যদি ম্যাপটা কনসিডার করা যায়, তাহলে দেখো এইখানে রয়েছে হরপ্পা, ঠিক আছে, এই জায়গাটা রয়েছে হরপ্পা এবং এখানে মহেঞ্জোদারো, দুটোই কিন্তু ভারতের বাইরে এবং দুটোই বর্তমানে পাকিস্তানে, ঠিক আছে। এছাড়াও যদি একটুখানি আমি এক্সপ্লেন করি, এই যে সমস্ত আইবিসি সাইট গুলো গড়ে উঠেছিল ম্যাক্সিমামই কিন্তু তোমার ওই সিন্ধু নদকে কেন্দ্র করে, কারণ কোন একটা সভ্যতা যখন গড়ে ওঠে তখন মানে সেটা নদীমাতৃক সভ্যতা, ঠিক আছে, কারণ নদীমাতৃক সভ্যতা এই জন্যই যে তারা এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে রয়েছে। তো এগ্রিকালচার চাষবাস করতে গেলে আমার জল লাগবে,
এবং সেখানে জল মানে কোনো একটা নদীর ধারে সেটা গড়ে উঠবে, তাহলে এখানেও তেমনি। তবে এগ্রিকালচার ছাড়াও যে তখন একবারে কিছু মানে ইন্ডাস্ট্রি ছিল না তা বলা যাবে না, কারণ সেখানে ট্রেডিং সিস্টেমটা ছিল, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য হতো, এবং হরপ্পার সাথে তখনকার সমসাময়িক যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল সেগুলো হচ্ছে মেসোপটেমিয়া, সুমের, এই সমস্ত সভ্যতাগুলো গড়ে উঠেছিল এবং তাদের সাথে ব্যবসা বাণিজ্য চলতো, ঠিক আছে। আচ্ছা, ম্যাপ থেকে একটা জিনিস একটু পয়েন্ট আউট করে দিই, এই ম্যাপটা যেটা দেখা যাচ্ছে সবচেয়ে উত্তরে একটা জায়গা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সোটুগাল, সোটুগাল, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ সবাই? এই যে সোটুগাল যেটা, এটা হচ্ছে একটা ট্রেডিং পোস্ট, এটা একটা ট্রেডিং পোস্ট, ঠিক আছে, মানে এখান থেকে ব্যবসা বাণিজ্য করা হতো, এবং এইটাই একমাত্র জায়গা যেটা হচ্ছে আফগানিস্তানে অবস্থান করছে, ঠিক আছে, আফগানিস্তানে। তাহলে প্রশ্নটা অনেকভাবে আসতে পারে যে অনলি ট্রেডিং পোস্ট অ্যাট আফগানিস্তান, এইভাবে আসতে পারে, নাম হচ্ছে সোটুগাল, সোটুগালটা বর্তমানে কোন দেশে, আফগানিস্তানে, এইভাবেও আসতে পারে। আরেকটা যেটা আসে সেটা হচ্ছে নর্দার্ন মোস্ট, মানে সবচেয়ে উত্তরে অবস্থিত যে আইবিসি সাইটটা রয়েছে সেটার নাম হচ্ছে সোটুগাল, ঠিক আছে। আচ্ছা, বাঁদিকে চলে এসো একদম, মানে এইগুলো হচ্ছে যেমন আমরা ভারতের ক্ষেত্রে উত্তরতম বিন্দু, দক্ষিণতম বিন্দু এগুলো পড়ি, ঠিক আইবিসি সাইটের ক্ষেত্রেও কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা দেখো হচ্ছে সুটকা জেন ডট, সুটকা জেন্ডর, ঠিক আছে, বর্তমানে এটা কোথায় পড়ছে, না পাকিস্তানের মধ্যে বালুচিস্তান, পাকিস্তানের মধ্যে বালুচিস্তান প্রভিন্স যেটা রয়েছে তার মধ্যে পড়ছে সুটকা জেন্ডর, ঠিক আছে। তাহলে আমাকে যদি বলে ওয়েস্টার্ন মোস্ট, ওয়েস্টার্ন মোস্ট আইবিসি সাইট কোনটা, তাহলে এটার নাম হবে সুটকা জেন্ডর, সবচেয়ে পশ্চিম দিকে অবস্থিত। এবং শুধু পাকিস্তান মনে রাখবে না, পাকিস্তানের কোন প্রভিন্সে, সেটা হচ্ছে বালুচিস্তান প্রভিন্স, এটাও কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, এইগুলো। তাছাড়াও এখানে অনেক ইম্পর্টেন্ট সাইট আছে, সেগুলো আমরা পরে পড়ছি, তোমরা ম্যাপ থেকে মানে যখন নোটটা পড়বে ম্যাপে জাস্ট একটু রিলেট করবে, যদিও এখানে ম্যাপ থেকে খুব একটা ক্লিয়ার নয় যে সেটা কোন স্টেটে পড়বে, কারণ এখানে ডিভিশন গুলো ঠিক মার্ক করা নেই, তাও তোমরা বুঝতে পারবে। যেমন এইখানটা, এই এই জায়গাটা, এই এই যে ঘাসটা রয়েছে সেটা ভারতের কোথায় থাকে বলতো? এই যে ঘাসটা গুজরাটে, গুজরাটে না, রাজস্থান, রাজস্থানে, রাজস্থান, হ্যাঁ। আর এই যে গুজরাটে যেটা কথা বলছে সেটা হচ্ছে এখানে, এই যে এরকম যে ঘাসটা দেখতে পাচ্ছ এটা, তাহলে এই যে এটা এরকম, এটা হচ্ছে রাজস্থানে, তাহলে মোটামুটি সেখান থেকে একটা বর্ডার পাচ্ছ, হ্যাঁ। উপরের দিকটা অতটা ক্লিয়ার নয়, তাও বোঝা যাচ্ছে যে এটা এইসব জায়গাগুলো, বিশেষ করে মহেঞ্জোদারো, হরপ্পা, এগুলো কিন্তু ভারতের বাইরেই পড়ছে, অর্থাৎ পাকিস্তানে পড়ছে। এই ম্যাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ যখনই পড়বে একটুখানি ম্যাপটাকে রিলেট করে পড়বে। আচ্ছা, নেক্সট এটা চলে যাই লার্জেস্ট, একটু আগে বলছিলাম যে হরপ্পা মহেঞ্জোদারো হচ্ছে পপুলেশনের দিক থেকে ফার্স্ট এবং সেকেন্ড, ঠিক আছে, সরি, পপুলেশন ইন টার্মস অফ, হ্যাঁ, পপুলেশনের দিক থেকে। কিন্তু আমি যদি বলি লার্জেস্ট আইবিসি সাইট, মানে এরিয়া ওয়াইজ কোনটা বড়, সেটা হচ্ছে রাখিগড়ি। তাহলে প্রশ্নটা এইভাবে আসতে পারে যে লার্জেস্ট আইবিসি সাইট এন্ড টাউন ইন দা ওয়ার্ল্ড, সেটা হচ্ছে রাখিগড়ি, ঠিক আছে। যখনই ওয়ার্ল্ড এর কথা বলছে তখন কিন্তু শুধু ইন্ডিয়া নয়, ইন্ডিয়া ছাড়াও, মানে এখানে পাকিস্তানকে কনসিডার করা হচ্ছে, আফগানিস্তানকে কনসিডার করা হচ্ছে, যদিও আফগানিস্তানে ওই একটাই নন আইবিসি সাইট, ওই একটাই আছে, ঠিক আছে। তাহলে রাখিগুড়ি হচ্ছে সবচেয়ে লার্জেস্ট, এবং তার এরিয়াটা কত, 350 হেক্টর, ঠিক আছে। বর্তমানে রাখিগুড়ি হচ্ছে হরিয়ানাতে, হরিয়ানাতে অবস্থান করছে, ঠিক আছে, তাহলে এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার প্রশ্ন আসে যে আইবিসি কোন যুগের, আইবিসি কে আমরা যদি মানে ডিফারেন্ট এজ আছে তো, সেই ডিফারেন্ট এজ অনুযায়ী সেই সময়টাকে ভাগ করা হয়, ঠিক আছে। যদি একটুখানি তলায়, এটার একদম তলায় চলে যাও নোটটার, তাহলে আমি মোটামুটি এজ গুলোকে ডিফারেন্সিয়েট করেছি, ঠিক আছে। মোটামুটি একটা ইয়ার গুলো জেনে রাখো, পারফেক্ট কেউই বলতে পারে না, তাহলে মোটামুটি আমি যদি একটুখানি জেনে রাখি, তাহলে দেখো, এই দেখো
এই যে প্যালিওলিথিক, ডিফারেন্ট এজ, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, তারপর আছে ব্রোঞ্জ এজ, তারপর আয়রন এজ। এবার প্যালিওলিথিকের আবার তিনটে ভাগ, সেটা হচ্ছে লোয়ার, মিডল, আপার, মানে লোয়ার প্যালিওলিথিক, মিডল প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক। যারা অ্যানথ্রোপোলজি নিয়ে অপশনাল পড়বে, ঠিক আছে, তাদেরকে এই সমস্ত ব্যাপারগুলো পড়তে হবে, মানে কোনটা কোন সময় সেটা একটু পড়তে হবে, এবং সেখানকার কি কি টুলস ব্যবহার করা হতো বা কি কি অস্ত্র ব্যবহার করা হতো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে একটু পড়তে হয়। তো এখানে আমাদের হিস্ট্রির ক্ষেত্রে অতটা লাগে না, কারণ আমরা স্টার্ট করি আইবিসি দিয়ে। তবে এদের সময়কালগুলো একটু জেনে রাখা দরকার, মেসোলিথিক, নিওলিথিক, তারপর হচ্ছে ব্রোঞ্জ এজ। তাহলে ব্রোঞ্জ এজ যদি দেখি 3000 থেকে 1000 BC, তাই তো, বিফোর খ্রাইস্ট, মানে যীশু খ্রিস্টের জন্মের আগের বছরগুলো কি হয়, কমতে কমতে যায়, মানে 3000 এর পরে কোন বছরটা আসবে, 2999, তারপর 2998, এইভাবে কমতে কমতে আসবে, কমতে কমতে জিরোতে আসবে। তারপর যেটা শুরু হবে সেটা কি, এগুলো যদি বিসি হয়, মানে বিফোর খ্রাইস্ট, তারপর হচ্ছে এডি, ঠিক আছে, তাহলে এডি এরকম ক্রমশ বাড়তে বাড়তে যাবে। যাই হোক, তাহলে 3000 থেকে 1000 BC এই যে সময়টা, সেটাকে বলছে ব্রোঞ্জ এজ, ঠিক আছে, ব্রোঞ্জ এজ। আচ্ছা একটুখানি বলো যে ব্রোঞ্জ কি কোনো মেটাল? একটা সংকর, তাহলে যখন ওই, মানে এই সময় তামার ব্যবহার মানুষজন জানতো, তামার ব্যবহার মানুষজন জানতো, কিন্তু তা সত্ত্বেও এই ব্রোঞ্জ কে অ্যাকসেপ্ট করেছিল, এই কারণে সেটা অনেক বেশি শক্ত, ঠিক আছে, এই সময় আবিষ্কার হয়। এবং 3000 থেকে 1000 BC এই যে টাইম পিরিয়ডটা, সেটা ব্রোঞ্জ। এবার আমি যদি, মানে পার্টিকুলার হরপ্পান সময় যদি বলতে হয়, তাহলে বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন মতামত, তাহলে অত আমার মনে রাখার দরকার নেই, আমাকে সাইন্টিফিক্যালি মনে রাখতে হবে। তাহলে সাইন্টিফিক্যালি যদি মনে রাখতে চাই, তাহলে কোন সময়টাকে ধরব, যদি সাইন্টিফিক্যালি আমাকে মনে রাখতে হয়, তাহলে আমরা কোন সময়টাকে ধরব, এটা হচ্ছে রেডিও কার্বন ডেটিং। দেখো এই 16 নম্বর পয়েন্টে কি বলছে, অ্যাকর্ডিং টু রেডিও কার্বন ডেটিং, দা ডেট অফ হরপ্পান সিভিলাইজেশন হচ্ছে 2300 থেকে 1750, ঠিক আছে, এই সময়টা 2300 থেকে 1750, অর্থাৎ এটা ব্রোঞ্জ এজ এর মধ্যেই পড়ছে। এবং এরপরে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে বেদিক, এবং তারপরে লেটার বেদিক, ঠিক আছে। তাহলে এই জিনিসটা অবশ্যই মনে রাখবে, পরীক্ষায় যখন কোয়েশ্চেন আসবে তখন কিন্তু মেনশন করে দেবে। আসলে ঐতিহাসিক ধরে কোনোদিন প্রশ্ন দেয় না, তাহলে সেটা খুব টাফ কোয়েশ্চেন হয়ে যাবে, কারণ প্রায় 7-8 জন ঐতিহাসিক তাদের বিভিন্ন বিভিন্ন সময়কাল দিয়েছে, তো সবগুলো আমাদের মনে রাখার দরকার নেই এটা। আর নর্মালি যেটা হয়, নর্মালি যেটা আমাদের মনে রাখি, যে 2500 থেকে 1750 এই যে সময়টা রয়েছে, সেটা হচ্ছে তোমার আইবিসি পিরিয়ড, তারপরে ওই 1750, বা বলতে পারো 1750 থেকে 1000 অব্দি ওই যে পিরিয়ডটা রয়েছে সেটা হচ্ছে তোমার বেদিক, এবং 1000 এর পরে কমতে কমতে লেটার বেদিক, এই অবধি আমরা গেছি, ঠিক আছে। তাহলে রেডিও কার্বন ডেটিংটা মনে রাখলে এখান থেকে, আচ্ছা নেক্সট যেটা, এই যে নেক্সট যেটা বলছে, আইবিসি ওয়াজ স্প্রেড ওভার পাঞ্জাব, সিন, জম্মু এন্ড কাশ্মীর, বাট নট আফগানিস্তান। এখানে বাট নট আফগানিস্তান একদম ঠিক, মানে ছড়িয়ে যায়নি, কিন্তু ওই যে একটা এক্সেপশন রয়ে গেছে, একটা এক্সেপশন আমাদের রয়ে গেছে, যে আফগানিস্তানে আমরা যে ট্রেডিং পোস্টটা পাই সেটা কিন্তু আইবিসি সাইটের মধ্যেই পড়ে। তাহলে আইবিসি আফগানিস্তানের মধ্যে শুধু একটাই পাচ্ছি, কিন্তু ম্যাক্সিমাম যেটা ছড়িয়ে আছে সেটা হচ্ছে পাঞ্জাব, পাঞ্জাব, সিন এবং জম্মু অ্যান্ড কাশ্মীর, এই জায়গাটার মধ্যে, ঠিক আছে। অনেক সময় আমরা আইবিসি কে, মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কে হরপ্পান সিভিলাইজেশন বলে থাকি, কারণটা হচ্ছে যে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে যে সমস্ত এভিডেন্স গুলো পাই, ঠিক আছে, সেই এভিডেন্স গুলো ম্যাক্সিমামটাই পেয়েছিলাম হরপ্পা থেকে, ঠিক আছে, যে সমস্ত প্রমাণগুলো আমরা পাচ্ছি সেগুলো যেহেতু ম্যাক্সিমাম ওই হরপ্পা থেকেই পেয়েছিলাম, তাই এটাকে হরপ্পান সিভিলাইজেশনও বলা হয়ে থাকে, ঠিক আছে।
এবং ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন তোমরা ম্যাপের মাধ্যমে দেখলে যে এখানে সিন্ধু এবং তার যে উপনদীগুলো রয়েছে যেগুলো আমরা জিওগ্রাফিতে পড়ি তার আশেপাশেই কিন্তু এই হরপ্পান সিভিলাইজেশন বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন গড়ে উঠেছিল। এবং প্রথম হরপ্পার ধ্বংসাবশেষ প্রথম যিনি নোটিস করেছিলেন বা লক্ষ্য করেছিলেন তার নাম হচ্ছে, এইটা পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে চার্লস মেশন ইন 1826। তাহলে নামটা একটুখানি মনে রাখবে, চার্লস মেশন। দ্য রুইন্স অফ হরপ্পা ওয়াজ ফার্স্ট নোটিসড বাই, ঠিক আছে। এবার এখান থেকে যতটা পড়লাম একটুখানি কোয়েশ্চেন আনসার সেশন করি। আজকে কতজন রয়েছে? অনেকজন রয়েছে, তাই তো? আচ্ছা, ফার্স্টে বলো এটা, হু ডিসকভার্ড হরপ্পা এন্ড মহেঞ্জোদারো অ্যান্ড ইন হুইচ ইয়ার? দয়ারাম সাহানি 1921, রাখালদাস ব্যানার্জি 1922। রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922। তাহলে 1921-এ একটা, 1922-এ একটা, সাল মনে রাখবে, কে ডিসকভার করেছে মনে রাখবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মহেঞ্জোদারো? মাউন্ট অফ ডেট। আচ্ছা, হরপ্পা এন্ড মহেঞ্জোদারো ইজ প্রেজেন্টলি লোকেটেড ইন? পাকিস্তান। পাকিস্তান 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 পাকিস্তানে লোকেট করছে। নেম দ্য লার্জেস্ট নন আইবিসি সাইট? রাখিগড়ি। এবং রাখিগড়ির সাথে সাথে মাথায় কি মনে রেখে দেবে যে এটা অবস্থান করছে হরিয়ানা, হরিয়ানাতে সিচুয়েটেড, ঠিক আছে। হু ফার্স্ট নোটিসড দ্য রুইন অফ হরপ্পা? চার্লস মেশন 1826। চার্লস মেশন, ঠিক আছে। তাহলে এতক্ষণ যেগুলো পড়লাম সেখান থেকে সবগুলো না দিতে পারি, অন্তত মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিলাম, ঠিক আছে। সবগুলোর জন্য ওয়ান লাইনার আসবে পরে। এবার দেখো, দা সিভিলাইজেশন অ্যাসোসিয়েটেড উইথ হরপ্পান সিভিলাইজেশন, কোন কোন সিভিলাইজেশন পাই? একটা হচ্ছে মেসোপটেমিয়া, ইজিপশিয়ান, সুমেরিয়ান, হ্যাঁ। এবং যেটা বলার ব্যাপার সেটা হচ্ছে মেসোপটেমিয়া হ্যাড অলরেডি বিন অ্যান ইন্টারমিডিয়ারি ইন দ্য ট্রেড অফ ল্যাপিস লাজুলি। ল্যাপিস লাজুলি কি বলতে পারবে? একটা একটা ব্লু বিভিন্ন রঙের পাথর, জেমস্টোন, ব্লু জেমস্টোন, নীলা পাথর আর কি, ঠিক আছে, ব্লু জেমস্টোন, সেটা হচ্ছে ল্যাপিস লাজুলি। এবং এই যে ব্যবসাটা চলতো সেটা হচ্ছে তোমার সাউথ এশিয়া এবং ইজিপ্টের মধ্যে চলতো, ঠিক আছে। এবং সাউথ এশিয়া থেকে ইজিপ্টে যদি যেতে হয় তাহলে সেটা মেসোপটেমিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে সাউথ এশিয়া থেকে যখন কোন একটা জিনিস ইজিপ্টের মধ্যে যাচ্ছে তখন সেটা মেসোপটেমিয়ার মধ্যে দিয়ে যেতে, তাহলে কানেক্টর হিসাবে কাজ করছে। এবং সেটা কবে থেকে করছে? না তোমার 3200 BC, মানে অনেক আগে থেকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা যে এখানে পরবর্তী ক্ষেত্রে এদের মধ্যে যে ব্যবসা বাণিজ্য চালু ছিল সেটার প্রমাণ আমরা অনেক ক্ষেত্রেই পাই, কারণ এখানে বলছে দেখো, দেয়ার আর সিমিলারিটিস বিটুইন দ্য সিল অফ মহেঞ্জোদার অ্যান্ড সুমেরিয়া। এই এই বিভিন্ন বিভিন্ন দেশের তাদের যে ব্যবসা বাণিজ্য হতো তার বড় প্রমাণ হচ্ছে এই সিল গুলোর আবিষ্কার, ঠিক আছে। কারণ যখন ব্যবসা বাণিজ্য করতো, যদিও বলে বাটার সিস্টেমে ব্যবসা হতো, তাহলে বাটার সিস্টেম মানে কি? বাটার সিস্টেম মানে কি? বাটার সিস্টেম মানে ধরো দুটো লোক আছে, ঠিক আছে, দুটো লোক আছে, মানে ধরো এর এমন একটা জিনিসের প্রয়োজন এর কাছ থেকে নেবে, আবার এরও এমন একটা জিনিসের প্রয়োজন এর কাছ থেকে নেবে, ঠিক আছে, বিনিময় প্রথা। বিনিময় প্রথা। তাহলে এখানে এখানে কোনো কয়েনের ব্যাপার নেই বা কোনো টাকা পয়সার ব্যাপার নেই। এবার অনেক সময় অসুবিধা, বাটার সিস্টেমের যেটা অসুবিধা সেটা হচ্ছে যে এর প্রয়োজনটা হয়তো এর প্রয়োজন সেটা নাও হতে পারে। সাপোজ আমি বলছি এ ধান উৎপন্ন করে, ঠিক আছে, আর এর বাড়িতে খুব গরু আছে, দুধ হয়, তাহলে এরকম তো হতেই পারে যে একই সময় দুজনকার দুটো দরকার পড়লো না, তাহলে তখন ব্যাপারটা একটু মুশকিল হয়ে যায়। তো সেটাই চালু ছিল, কিন্তু এই ট্রেডিং স্টেশন যে সমস্ত ব্যবসা বাণিজ্য গুলো হতো সেখানে কিন্তু এই সিলের ব্যবহার কিন্তু দেখা যায়, ঠিক আছে। সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখেছি, ডিফারেন্ট কয়েন তখনকার দিনে কিন্তু ছিল। এবং যেহেতু যেহেতু এই জিনিসটা মানে ব্যবসা বাণিজ্যের সম্পর্কটা ছিল, তা সেই জন্য
এই যে বলছে না সিমিলারিটি বিটুইন দা সিলস অফ মহেঞ্জোদার এন্ড সুমেরিয়া, তার মানে এখান থেকে প্রমাণিত হয় যে মহেঞ্জোদার এবং সুমেরিয়ার মধ্যে কিছু ব্যবসা বাণিজ্য ছিল, এবং আরো যে সভ্যতাগুলো বললাম মেসোপটেমিয়া ইজিপশিয়ান এগুলো তাদের মধ্যেও কিন্তু ছিল। যেমন এখানে ছোট্ট একটা ফিগারের মাধ্যমে বোঝানোর চেষ্টা হয়েছে যে 14 নম্বর পয়েন্ট বলছে দেয়ার ওয়াজ এ ট্রেড রিলেশন বিটুইন হরপ্পা এন্ড মেসোপটেমিয়া। ঠিক আছে, তাহলে হরপ্পা এবং মেসোপটেমিয়ার একটুখানি যদি ডায়াগ্রামটা দেখি তাহলে দেখো এটা হচ্ছে, এটাকে বলা হয় পার্সিয়ান গালফ। ঠিক আছে, এটাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পার্সিয়ান গালফ। এই জায়গাটা আমরা ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে খুব একটা পড়ি না, কিন্তু ওয়ার্ল্ড ম্যাপে যদি একটুখানি পড়ি তাহলে অনেকটা ক্লিয়ার হয়েছে। আর এখানে আমাদের হরপ্পা বা ইন্দাস এই রিজনটা এখানে রয়েছে, এখানে রয়েছে মেসোপটেমিয়া। ঠিক আছে, তাহলে এদের মধ্যে সহজেই বুঝতে পারছো এইভাবে ব্যবসা বাণিজ্য গুলো চলতো, কি পথে চলবে, কি পথে চলবে, মানে সামুদ্রিক পথেই ব্যবসা বাণিজ্য চলবে। আচ্ছা, ট্রেড রিলেশন বিটুইন হরপ্পা মেসোপটেমিয়া, হরপ্পা মহেঞ্জোদার এন্ড লোথাল, হরপ্পা মহেঞ্জোদার এবং লোথাল, দিস থ্রি সাইটস হ্যাভ শোন এভিডেন্স অফ ট্রেড রিলেশন উইথ মেসোপটেমিয়া। তাহলে লোথালটা কোথায়? এখানে হরপ্পা মহেঞ্জোদার কোথায় আমরা জেনে গেছি, হরপ্পা ধরো এখানটা, মহেঞ্জোদার এখানটা, আর লোথালটা কোথায়? সেই বন্দরের মাধ্যমে কিন্তু ব্যবসা বাণিজ্য চলত। তাহলে এদের সাথে মেসোপটেমিয়ার একটা ব্যবসা বাণিজ্য সম্পর্ক ছিল, এই জিনিসগুলো বলেছি। এবার যেটা আসবো সেটা হচ্ছে তোমার এই যে কি কি মেটাল এখানে আবিষ্কার হয়েছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে সিলভার মেটাল বা সিলভার মেড ইটস আর্লিয়েস্ট অ্যাপিয়ারেন্স ইন ইন্ডিয়া বিফোর এনি আদার প্লেস ইন দা ওয়ার্ল্ড। সবচেয়ে প্রথম মানে রূপোর আবিষ্কার সবচেয়ে প্রথমে কিন্তু ভারতের মধ্যেই দেখা যায়। ঠিক আছে, সবচেয়ে প্রথম দেখা যায় ভারতের মধ্যে, এই জন্য ইম্পর্টেন্ট হয়ে গেছে। আর এছাড়াও মানে রূপো ছাড়াও আর কি কি জিনিস ছিল, গোল্ড ছিল, কপার ছিল, ব্রোঞ্জ ছিল, কিন্তু এখানে যার ব্যবহার আমরা দেখতে পাইনি সেটা হচ্ছে আয়রন। তাহলে যদি কখনো প্রশ্নে দেখো যে লোহার ব্যবহার মানে এখানে কোন ধাতু ব্যবহার দেখতে পাওয়া যায় না হরপ্পার, তখন তোমার উত্তর হবে হচ্ছে যে আয়রন বা লোহা দেখতে পাওয়া যায় না, কিন্তু বাকি এগুলো কিন্তু সব দেখা যাচ্ছে, মানে গোল্ড, সিলভার, কপার, ব্রোঞ্জ এগুলো কিন্তু সব দেখা যাচ্ছে, আয়রন দেখা যাচ্ছে। তাহলে এখানে দেখা যেত কিন্তু সবকিছুই কি অ্যাভেলেবেল ছিল তা নয়, সবকিছু অ্যাভেলেবেল কিন্তু ছিল না, সবকিছু অ্যাভেলেবেল ছিল না, তাই কি হতো বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্ট করা হতো। যেমন গোল্ড ইম্পোর্ট কোথা থেকে করা হতো, মেনলি আফগানিস্তান, আফগানিস্তান থেকে গোল্ড ইম্পোর্ট করা হতো, ইরান থেকে করা হতো। যেটা ইম্পর্টেন্ট সেটা আমি রেড কালারে দিয়েছি, যেটা হচ্ছে কোলার। তাহলে কোলার কোথায়? না, সাউথ ইন্ডিয়ার কর্ণাটকের মধ্যে অবস্থান করছে। ঠিক আছে, এবং কপার ওয়াজ ইম্পোর্টেড ফ্রম বালুচিস্তান। একটু আগেই বলেছি যে একটা সাইট যেটা পাকিস্তানের বালুচিস্তানে অবস্থান করছে, কোন সাইটটা? পাকিস্তানের বালুচিস্তানে কোন সাইটটা রয়েছে? টুটকাজেন্দর। টুটকাজেন্দর, তাহলে এইগুলো একদম ভুলবে না, এই নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায়, মানে খুব কমন কোয়েশ্চেন আসে না। কমন কোয়েশ্চেন মানে আমাকে কখনোই বলবে না হরপ্পা মহেঞ্জোদারো কোথায় লোকেট করে, এই প্রশ্ন এখন আর আসবে না। ঠিক আছে, কিন্তু এটা আসবে যে সুটকা জেন্ডার কোথায়, তাহলে সেটা আমাকে বলতে হবে যে পাকিস্তান, এবং পাকিস্তান সেখানে অপশন নাও থাকতে পারে, আরো স্পেসিফিক ওয়েতে দিয়ে দিল যে বালুচিস্তান। তাহলে পাকিস্তান বালুচিস্তানের মধ্যে কিন্তু আমাকে বালুচিস্তানটা চুজ করে নিতে হবে, যেহেতু এটা বেশি স্পেসিফিক। মানে পিএসসির আনসার যদি মনে হয়, আমি বলছি যে এরকম হয় না সচরাচর, তাও আমি বলে দিচ্ছি, যদি অপশনে পাকিস্তান এবং বিতে বালুচিস্তান থাকে তাহলে বালুচিস্তানটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং সেটাই আনসার হবে। অনেকের মনে হতে পারে যে দুটো আনসারই তো ঠিক আছে, দুটো আনসারই তো ঠিক আছে, একদম ঠিক যে দুটো আনসারই ঠিক আছে, কিন্তু দুটো আনসার ঠিক থাকা সত্ত্বেও আমাকে মানে যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে বেছে নিতে হয়, তাহলে বালুচিস্তান বাছতে হবে। ঠিক আছে, কপার ওয়াজ ইম্পোর্টেড ফ্রম বালুচিস্তান। এবং আরেকটা জায়গা ভারতের অন্যান্য, যেটা রাজস্থানের ক্ষেত্রী,
তাহলে দেখো এইখানে বক্সের মধ্যে আমি ওই কারণে দিয়ে দিয়েছি, এই দুটো ইম্পর্টেন্ট খুব। একটা হচ্ছে কোলার, যেটা কর্ণাটকতে অবস্থান হচ্ছে, সেখান থেকে গোল্ড ইম্পোর্ট করা হচ্ছে, আর ক্ষেত্রী রাজস্থান, যেখান থেকে কপার ইম্পোর্ট করা হচ্ছে। ঠিক আছে, এই দুটোকে মনে রাখবে কি করে? গোল্ড এবং কপার কি হয় মিশিয়ে, গোল্ড এবং কপার মিশিয়ে কি হয়? ব্রোঞ্জ। গোল্ড এবং কপার মিশিয়ে ব্রোঞ্জ হয় না, কয়েনেজ মেটাল তৈরি হয় না। যেটা হচ্ছে দেখো, এটা যারা পুরনো ব্যাচে তারা জানবে, 24 ক্যারেট গোল্ড, 24 ক্যারেট গোল্ড, গোল্ড কি হয় খুব সহজে ভেঙে যায়, বাট যেটাকে বলা হয় আমরা ডাকটাইল মেটাল, মানে সহজে ভেঙে যায়। ঠিক আছে, তাহলে 24 ক্যারেট গোল্ড কখনো জুয়েলারিতে ইউজ করা হয় না, তার পরিবর্তে কি করা হয় না, 22 ক্যারেট গোল্ড ইউজ করা, 22 ক্যারেট গোল্ড। ঠিক আছে, তাহলে 24 ক্যারেট থেকে 22 ক্যারেটে আসতে হলে কি করতে হবে আমাকে, না এর সাথে খাদ হিসাবে কপার মেশাতে হবে। ঠিক আছে, পুরোটা পিওর গোল্ড কিন্তু আমরা কখনো জুয়েলারিতে ইউজ করি না, কারণ সেই জুয়েলারি পড়লে কি হবে, সঙ্গে সঙ্গে ভেঙে রাস্তায় পড়ে যাবে আর সব তখন খুঁজতে লাগবে। ঠিক আছে, যার জন্য কপার ইউজ করা হয়। তাহলে এখানে গোল্ড এবং কপার মিলে কি হলো না, 24 ক্যারেট থেকে আমরা 22 ক্যারেট গোল্ড পেলাম। 22 ক্যারেট মানে সোজা কথায় বলতে গেলে যে 22 ভাগ গোল্ড এবং 2 ভাগ কপার। ঠিক আছে, রেশিওটা হচ্ছে এটা। তাহলে কোলার, কর্ণাটক, ক্ষেত্রী এই দুটো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এটা যেন ভুলবে না। আর মেনলি গোল্ড কোথা থেকে ইম্পোর্ট করা হতো, মানে গোল্ডের খনি যেটা, সেটা হচ্ছে আফগানিস্তান। ঠিক আছে, ঠিক তেমনি কপারের খনি হচ্ছে বালুচিস্তান, কিন্তু যেহেতু এগুলো ইন্ডিয়ান প্লেস, ইন্ডিয়ান প্লেস গুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি কাজ করেছি, মানে যারা অন্তত খুব উপরে উপরে পড়তে চাও তারা ওই বক্সের গুলো যেন মিস করো না, মানে এই বক্সে যেগুলো দেওয়া আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, উইচ মেটাল ওয়াজ নট ইনভেন্টেড ডিউরিং হরপ্পান সিভিলাইজেশন বলে দিয়েছি, দা ইন্দাস পিপল ওয়ার রুলড বাই দা মার্চেন্টস, অর্থাৎ যারা ব্যবসায়ী তাদের দ্বারা। এখানে কিন্তু কোনো পুরোহিতের প্রাধান্য ছিল না, পরবর্তী ক্ষেত্রে মানে বলতে গেলে হরপ্পার, হরপ্পা তো অনেক প্রাচীন, তারপরে বেদিক লেটার বেদিক এসছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি জাতপাত প্রথা এসছে, সেখানে পুরোহিতের প্রাধান্য এসছে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে দেখি, কিন্তু হরপ্পান সিভিলাইজেশনে কিন্তু এখানে পুরোহিতের কোনো প্রাধান্য ছিল না, বরঞ্চ যারা ব্যবসা করত তাদের প্রাধান্য ছিল। ঠিক আছে, তাহলে ব্যবসাদের, ব্যবসাদারদের যখন প্রাধান্য ছিল, তার মানে আমাকে বুঝতে হবে যে এখানে ব্যবসা হতো এবং সেখানে ব্যবসা হওয়ার জন্য কি কতগুলো ট্রেডিং স্টেশন থাকতো। তাহলে হরপ্পা যুগে 3টে ট্রেডিং স্টেশন খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে দিলমান। ঠিক আছে, দিলমান, মাগান, এটাকে অনেকে মাকানও বলে, দিলমান, মাকান এবং মেলুহা। ঠিক আছে, দেখো অবস্থানগুলো দেখো, মেলুহা কোথায়, এটা হচ্ছে আমাদের হরপ্পা বা আইবিসি সাইটের যে ট্রেডিং স্টেশনটা সেটা হচ্ছে মেলুহা। ঠিক আছে, দিলমানের অবস্থানটা এখানে, মানে এই দুটো পার্সিয়ান গালফের কাছে, আর এখানে হচ্ছে মাগান। তাহলে এই 3টে ট্রেডিং স্টেশন এবং এদের মধ্যে, মানে এই দুটো হচ্ছে মেসোপটেমিয়া, বুঝতেই পারছো, এই 3টে ট্রেডিং স্টেশনের মধ্যে মেইনলি ব্যবসা হতো। তাহলে এই 3টে নাম একটু মনে রাখতে হবে, দিলমান, মাকান এবং মেলুয়া। এগুলো কি, এগুলো সবকটা ট্রেডিং স্টেশন, তার মধ্যে হরপ্পার মধ্যে যেটা সেটা তো অবশ্যই করে মনে রাখতে হবে। দেখো এখানে বলছে দা মেসোপটেমিয়ান পিপল কল দা ইন্দাস রিজন অ্যাজ মেলুয়া, অর্থাৎ আমাদের এখানকার যে ট্রেডিং স্টেশনটা তার নাম হচ্ছে মেলুয়া। আচ্ছা, তারপরে যেটা প্রশ্ন, ওই যে যেটা বললাম যে শোটুখাই, যেটা ট্রেডিং পোস্ট ইন আফগানিস্তান, আমরা উপরে পড়ে এলাম, ইট ইজ কনসিডার্ড অ্যাজ নর্দার্ন মোস্ট সেটেলমেন্ট অফ আইবিসি, এটা বলে দিয়েছি, বাটার সিস্টেমে হতো। এবার কিছু কিছু সাইট আছে, কিছু কিছু সাইট আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং সেগুলো কোথায় মনে রাখতে হবে। যেমন হচ্ছে দেখো, সবচেয়ে মানে যেখানে চট করে সাইট দেখা যায় না সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, আর আরেকটা হচ্ছে মহারাষ্ট্র। অতএব ওই যে বললাম যেগুলো সবচেয়ে কম দেখা যায় সেগুলোকে আগে মনে রাখতে হবে। তাহলে আমাকে যদি বলে যে আলমগীরপুর, এটা একটা আইবিসি সাইট, সেটা কোথায় বর্তমানে, সেটা বর্তমানের উত্তরপ্রদেশের মিরাটে। ঠিক আছে, আরেকটা হচ্ছে ইনামগাঁও, ইনামগাঁও পার্টিকুলার লোকেশন আমি বলতে পারছি না, তবে স্টেট হচ্ছে মহারাষ্ট্র। ঠিক
ঠিক আছে? আর কি আর কি মনে রাখতে হবে? না দেখো এইখানে রোপার পাঞ্জাব এটা খুব কমন, এটা মানে সবাই মোটামুটি পারবে। রোপার কোথায় না পাঞ্জাব। হরিয়ানার মধ্যে দুটো বিখ্যাত সাইট আছে যেটা পরীক্ষায় অলরেডি বানওয়ালি থেকে কোয়েশ্চেন এসেছে, বানওয়ালি কোথায়, হরিয়ানা। আর ওই যে লার্জেস্ট আইবিসি সাইট বললাম রাখিগড়ি, সেটাও হরিয়ানা। তাহলে হরিয়ানার সাথে দুটো নাম মনে রেখে দেবে, বানওয়ালি একটা রাখিগড়ি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, রোপার পাঞ্জাব মানে ইম্পর্টেন্ট তো বটেই কিন্তু খুব কমন হয়ে গেছে। আলমগীরপুর উত্তরপ্রদেশ। আচ্ছা রাজস্থানে কি আছে? কালিবাঙ্গান। কালিবাঙ্গান হচ্ছে রাজস্থান। নামগুলো একটু মনে রাখবে প্রত্যেকে, কিন্তু এগুলো মুখস্থ করবে পারলে বারে বারে। কালিবাঙ্গান হচ্ছে রাজস্থানে। গুজরাটে অনেকগুলো সাইট আছে, তার মধ্যে দেখো ধোলাভিরা, লোথাল। লোথাল তো সবচেয়ে ইম্পর্টেন্ট, লোথাল মানে এখানে বন্দর পাওয়া গেছে। তারপর হচ্ছে সুরকোটাডা, সুরকোটাডা, রংপুর। আচ্ছা এখানের কথা বলি যে লোথাল এবং রংপুর এই দুটো জায়গায় একটা স্পেশালিটি আছে, কি বলতে পারবে? ধানের গুঁড়ো পাওয়া গেছে। একদম একদম, ওখানে ওখানে তোমার ধানের হদিশ পাওয়া গেছে। ঠিক আছে, তার মানে কি হরপ্পার যুগে খুব একটা কিন্তু ধান চাষ হতো না বা চাল হতো না। ঠিক আছে, তাহলে এটা তো একটা এক্সেপশন, মানে সব জায়গায় হচ্ছে না, কিছু কিছু জায়গায় হচ্ছে। তাহলে সেটা কোথায় আমরা যদি বলি, তাহলে সেটা হচ্ছে লোথাল এবং রংপুর।